সম্মানিত হাজিরিন, ইমাম জাহিদি তার বিশ্বাস ছিল 100%, আমি যেই জায়গায় থাকি না কেন আমার রিজিক আল্লাহ সেখানে পৌঁছাইয়া দিবে। এই চিন্তা করে ইমাম জাহিদি পাহাড়ের চূড়ায় উঠলেন, একটা গর্তের ভিতরে ঢুকলেন, মনে মনে চিন্তা তার, দেখি আল্লাহ এই জায়গায় রিজিক কেমনে পোষায়। পাহাড়ের চূড়ায় একটা গর্তের ভিতরে, কাউকে বলে নাই সেখানে যায় বহিরুস, দেখি আল্লাহ কেমনে এই জায়গায় রিজিক পোষায়। সুবহানাল্লাহ, ইমামে জাহিদি সেখানে বসে আছে, দেখতে চায় আল্লাহ কিভাবে রিজিক পোষায়। হঠাৎ করে এই পাহাড়ের পদদেশ দিয়ে একজন হাজি যাচ্ছিল, হঠাৎ করে হাজিরা যাত্রা পথে বিশাল এক বৃষ্টির আকার ধারণ করল। বৃষ্টি এমন ভাবে নাজিল হচ্ছিল, পড়ছিল, হাজিরা কোনোভাবেই আশ্রয়ের জায়গা পাইতেছিল না। তারা পাহাড়ের চূড়ায় উঠলেন, ওইটা দেখে সুন্দর একটা গুহা দেখা যায়। হাজিরা অবাক হয়ে গেছে, কি রে পাহাড়ের চূড়ায় দেখা যায় বিশাল সুন্দর এক গুহা, ভিতরে ঢুকে দেখে সেখানে একটা মানুষ শুয়ে রয়েছে। হাজি সাহেবেরা তাকে ডাক দে, ভাই ভাই উঠো, তোমার বাড়ি কই, তোমার নাম কি? সে কোনো কথা বলে না। হাজি সাহেবরা মনে মনে চিন্তা করে, অনেকদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে হয়তো বা এই জায়গায়, বৃষ্টির ঠান্ডার কারণে বড় হয়ে রয়েছে। হাজি সাহেবরা করলেন কি, তার চতুর্দিকে আগুন জ্বালাইলেন, আগুন জ্বালাইয়া তাকে স্বাভাবিক করতে চেষ্টা করলেন, কিন্তু দেখা গেল ইমামে জাহিদি কারো সাথে কথা বলে না। একজনে পরামর্শ দিল, একটা কাজ করেন, লোকটা মনে হয় অনেকদিন এখানে পড়ে রয়েছে, তারে কিছু খাওয়ান, খাওয়াইলে শক্তি হইব। সুবহানাল্লাহ কইতে না। ইমামে জাহিদি মনে মনে চিন্তা করে, আজকে খাবো না, দাঁত মুখ এমন ভাবে শক্ত করে রেখেছে খায় না। ইমামে জাহিদি দাঁতগুলিরে শক্ত করে লাগিয়ে রেখেছে, আজকে আমি খাবো না, দেখি আমারে কেমনে খাওয়ায়। হাজি সাহেবের দলের চিন্তা করলো, অনেকদিন পর্যন্ত এখানে মনে হয় পড়ে আছে, একটা কাজ করো, তার দাঁত তো খিট্টা গেছে, সামিস ঢুকাইয়া তারপরে খাওয়াও। আল্লাহ কি না পারে, আল্লাহ কি না পারে। হঠাৎ করে ইমামে জাহিদি হেসে ফেললেন, হাসি দিয়ে ফেললেন, কাফেলার লোকেরা কয় আন্তা মাজনুন, তুমি কি পাগল? কয় না, আমি পাগল না, আমি সুস্থ, আমি অসুস্থ না, আমি দেখতে চেয়েছিলাম আল্লাহ এই পাহাড়ের চূড়ায় আমার রিজিক কেমনে বোঝাইয়া দেয়। খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি রে হাজি সাহেবের দলেরা, দুনিয়ার মানুষ যেই জায়গায় থাকুক, যেইভাবেই থাকুক, যে অবস্থায় থাকুক, সব জায়গায় আল্লাহ রিজিক বোঝাইতে পারে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده
شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رحيم وما من دابة في الأرض إلا على الله رزقها يعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وقال تعالى في شأن حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله محبت پرین اللهم صل على سيدنا بدی باری کر মন এবারে তো তোমার না আসল বারি কবর হবে মাটি হবে বিছানা আল্লাহ اللهم صل على سيدنا محمد وعلى آله
ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা উপরের দিকে তাকিয়ে দেখো কাঁচা বাঁশের নমুনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع وخصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع وخصاله উত্তর অভয়পাড়া বাইতুল নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ দুলাল মাস্টার সাহেব আজকের প্রধান বক্তা হযরত মৌলানা মুফতি মোহাম্মদ সুলাইমান বিন কাসেম সাহেব ঢাকা দিগর হযরত উলামায়ে কেরাম আমার সমবয়স্ক এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা যুবক বন্ধুরা আল্লাহ পাকের দরবারে আলি শানে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আজকে অত্যন্ত মোবারক একটি মাহফিলে আমাদের সকলকে একত্রিত করেছে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন এদিকে সেদিকে ভূমিকায় লম্বা চড়া আলোচনা করব না যেহেতু হাতে সময় কম বেশি লম্বা চড়া আলোচনা করার কোনো দরকার নাই কথা হবে কম আমল হবে বেশি ঠিক কিনা দিলটাকে ভালো করে ফ্রেশ করে অল্প আমল করলে এটাই নাজাতের জন্য যথেষ্ট হবে সম্মানিত হাজিরিন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন যখন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ায় আসার পরে কে কত টাকার মালিক হবে কার কত কানি জমিন হবে কার অবস্থানটা কি হবে সেটা আল্লাহ আগেই লিখে রেখেছেন আপনি বেশি খাইতে চাইলে খাইতে পারবেন না পারা যাবে আপনার তাকদিরে আল্লাহ যতটুকু রেখেছেন এতটুকুই খেতে পারবে দুনিয়ার সব খাইতে চাইলে কি সম্ভব আমরা মুসলমান আমাদের অল্প তুষ্টি দরকার আছে যত টাকা কামাই করি আমরা তত টাকা সব খাইতে পারি
খাওয়া যায়, এটা কি সম্ভব? শুধু মানুষ নয়, প্রত্যেকটা জীব জানোয়ারের রিজিক আল্লাহ বন্টন করে রেখেছে। যেই শিশু সন্তানটা দুনিয়ায় আসলো সে যেন তার রিজিক নিয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ। বেশি সন্তান যদি আপনার হয়ে যায় তাহলে রিজিকের কোনো অভাব হবে না, কারণ তারটা তো সে নিজে নিয়ে আসছে। আমরা তো শুধু চাই বাধা দিয়ে রাখতে, আল্লাহ চায় ঢেলে দিতে, ঠিক কিনা? দেখবেন যার ঘরে সন্তানাদি বেশি ধান চাইলো বেশি, গোলা ভরা ধান, মটকি ভরা, ড্রাম ভরা চাই, আছে না? খাবারের কোনো অভাব নাই। বর্তমানে যত মানুষ পৃথিবীতে আছে 10 বছরের মধ্যে যদি ডবল হইয়া যায় রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে। রিজিক নিয়ে কোনো ভয় করবেন না, আপনি যেখানেই থাকবেন সেখানে রিজিক পৌঁছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আল্লাহ। একটা হাদিস বলবো আপনাদেরকে, আমার রাসূল সাল্লাম অনেকগুলি বিয়ে করেছে, 10টা বিয়ে আমার রাসূল করেছেন, সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের জন্য বিশেষ এক ফজিলত ছিল। আমি আর আপনি 10টা বিয়ে করতে পারব? একটার বেশি তো করতে পারি না, কত মানুষে কত কিছু কয়। হ্যাঁ, হুজুররা বিয়ে করলে বেশি আরো দোষ বেশি হয় না? হুজুরের দোষ বেশি না? এক মাহফিলে বক্তার লিস্টি হচ্ছে, তো হঠাৎ করে একজন বললেন অমুক বক্তাটাকে দাওয়াত করেন, নাম বললে চিনবেন এই কারণে বলবো না। তো একজন ইচ্ছা করে না এই হুজুরের দাওয়াত দিয়েন না, এই হুজুর 2টা বিয়ে করছে, কথা কি বুঝেন? সম্মানিত হাজরিন, আমার রাসূলের এক বিয়ের অনুষ্ঠান ওয়ালিমা, আজকে মেয়ের বাড়িতে বড় অনুষ্ঠান হয়, এটা আমরা চাপাইয়া দেই। আল ওয়ালিমাতু লিল ওয়ালাদি, ওয়ালিমা হচ্ছে ছেলের পক্ষ থেকে, এটা সুন্নাহ। আমার রাসূলের ওয়ালিমা হচ্ছিল, সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করা হয়েছে, খানা ছিল কম, খানাটা ছিল তরল খাবার। সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে, রাসূলের ঘরে, সাহাবায়ে কেরাম ওই তরল খাবারটা চেটে চেটে খাচ্ছেন, সুবহানাল্লাহ। বিয়ে শাদিতে আমাদেরকে শুধু তরল খাবার দিলে কত কথা আমরা কইতাম না, কিন্তু রাসূলের দরবার, সুবহানাল্লাহ, 100% হালাল খাবার। সাহাবায়ে কেরাম চেটে চেটে খায় আর কি যেন আলোচনা করে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে খাবার দিয়ে নামাজে দাঁড়াইছে, সুবহানাল্লাহ। বিয়ের মধ্যে আমরা খাবার দিয়ে নামাজে দাঁড়াইলে উপায় থাকবো? প্রতি টেবিলে টেবিলে জামান লাগে, কে কি খাচ্ছে, কে কি করছে একটু নেন। হ্যাঁ, ইজ্জত করতে হয় না মানুষদেরকে? আমার রাসূল আজ থেকে 1500 বছর আগে
সাহাবায়েদের কেরামদেরকে তরল খাবার দিয়া নামাজে দাঁড়াইছে। আমার রাসূল সাল্লাম নামাজে বেশি শান্তি পাইতেন। আজকে আমরা নামাজে শান্তি পাই না, মজা পাই না। মজা পাই? অনেক লোক অভিযোগ করে, হুজুর নামাজ পড়ি ঠিকই কিন্তু নামাজে স্বাদ পাই না, নামাজে স্বাদ পাইবেন কেমনে? সারাক্ষণ গুনায় লিপ্ত থাকলে কি নামাজে স্বাদ পাওয়া যাবে? দিলটাকে পরিষ্কার করেন, শুধুমাত্র আল্লাহর জন্য নামাজ পড়েন, নামাজে এমন মজা পাইবেন, জান্নাতের মজা পাইবেন নামাজে। হযরতে মূসা হয়ে বেহুশে বারকে তুরসে দেখলে তো ও তামাশা আয় নামাজি দূরসে লজ্জতে দিদারে হাসিল কর সুজুদে ইশকে মে জানলে তো রাজ আনাল হক খালেক মনসুর সে। মূসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, ঠিক কি না? কথা বলতে বলতে আল্লাহকে বললেন, আল্লাহ না দেখে কথা বলি ভালো লাগে না, একটু দেখতে চাই তোমাকে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ কয় না লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না মূসা, সেই ক্ষমতা আমি তোমারে দেই নাই। সুবহানাল্লাহ, দুনিয়ায় আল্লাহকে দেখা যাবে না। আল্লাহকে দেখার মতো যে পাওয়ার লাগে, এই পাওয়ার কোনো মানুষের মধ্যে নাই। তবে পাওয়ারটা আমাদের হাসিল হবে জান্নাতে গেলে। মূসা আলাইহিস সালাম বারবার শুধু বলেন, আল্লাহ একটু দিদার দাও, একটু দেখা দাও। আশিক মাসুক মোবাইলে কথা বলে ভালো লাগে না, একটু দেখা করতে চায়। কই যায়? জঙ্গলে যায়, পার্কে যায়, যায় না? মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ দিদার দাও। আল্লাহ বললেন, লান তারানি, মূসা তুমি আমাকে দেখতে পারবা না। মূসা সালাম বারবার শুধু বলে, না দেখা দাও, দেখা দাও। আল্লাহ বললেন, মূসা উপরের দিকে তাকাইও না, নিচের দিকে তাকাইয়া থাক। যে পাহাড়ের মধ্যে দাঁড়াইছ ওই পাহাড়ের দিকে তাকাইয়া থাকো। আবদার বেশি করার কারণে নূরের যত পর্দা আছে সব পর্দা খুলে দিলে তো জৈলা পুরা সাজকার হয়ে যাবে। একটু পর্দা উঠাইয়া আল্লাহ নূরের একটু তাজাল্লি দিলেন। ফখররা মূসা সাইকান, মূসা আলাইহিস সালাম এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। মূসা বেহুশ হয়ে গেছে একটু নূরের তাজাল্লি দেখা। সুবহানাল্লাহ ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম যদিও আল্লাহকে দেখতে পারেন নাই, আল্লাহর নূরটা তো একটু দেখছেন, একটু কিন্তু মজা পাইছেন। সুবহানাল্লাহ, আল্লাহর দিদারের মজা এত বেশি, জান্নাতে যায় যখন আল্লাহর সাথে দিদার হবে, সর্বপ্রথম যখন আল্লাহকে দেখবেন প্রথমবার দেখা, সিজদা দিবেন, 40 বছর সিজদায় পড়ে থাকবেন। এটা হচ্ছে আল্লাহর দিদারের মজা। আল্লাহর একজন ওলি বলে, মূসা আলাইহিস সালাম যদিও আল্লাহকে দেখতে পারে নাই, আল্লাহর একটু নূরের তাজাল্লি পেয়েছে, মূসা তো স্বাদ পেয়েছে, মজা পেয়েছে, ওই স্বাদ তো আমাদের পাওয়া সম্ভব না, সম্ভব? ওই স্বাদ যদি কিছুটা আমাদেরকে পেতে হয় নামাজের সিজদায় পেতে হবে। আল্লাহ রাসূল নামাজটাকে বেশি পছন্দ করতেন। নামাজের সময় হইলে আমার রাসূল বলতেন, আজ্জিন ইয়া বেলাল আরিহনি বিসসালাত,
হে বেলাল আজান দাও, আমি নামাজ পড়ব, নামাজ পড়লে আমার শান্তি লাগে, সুবহানাল্লাহ আমাকে শান্তি দাও, বেলাল আমাকে শান্তি দাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা, সাহাবায়ে কেরামদেরকে তরল খাবার দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম রিজিক খাচ্ছে, খাবার খাচ্ছে, আর আল্লাহর নেয়ামতের প্রশংসা করছে। আমরা হইলে কত কথা কইতাম, আইসিবিআর মধ্যে পাইন্না খাবার দিয়া রাখছে কইতাম না, সাহাবায়ে কেরাম চেটে চেটে খাচ্ছে আর আল্লাহর নেয়ামত নিয়ে আলোচনা করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজ শেষ হয়ে গেল, আমার রাসূল বললেন সাহাবীরা রে কি নিয়ে আলোচনা করছো, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রিজিক নিয়ে আলোচনা করছি। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ রিজিক নিয়ে আলোচনা করছি, আল্লাহ রাসূল বললেন সাহাবীরা রিজিক সম্পর্কে তোমাদেরকে একটা কথা শোনাই দিই, আমার দিকে তাকান, রিজিক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একটা খবর দিলেন, খবরটাকে আপনাদেরকে দিব অল্প সময়ে। আল্লাহর নবী দয়াল নবী বললেন সাহাবীরা শোনো, সুলাইমান আলাইহিস সালাতু সালাম সাগরের পারে নামাজ পড়ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম দেখলেন ছোট্ট একটি পিপীলিকা মুখের মধ্যে একটা খাবার নিয়া সাগরের পারে এসে হাজির হয়েছে, তার মুখে একটা খাবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তাকিয়ে আছেন পিপীলিকা খাবার নিয়ে আসছে, হঠাৎ করে এই পিঁপড়াটা কি বলে যেন চিৎকার করলো, চিৎকারটা করতে দেরি সাগরের তলদেশ থেকে একটা বিশাল বড় ব্যাং আসতে দেরি না, একটা বিশাল একটা ব্যাং আসছে। ব্যাং চিনেন আপনারা? কি ব্যাং চিনেন, বাউয়া ব্যাং না কুনি ব্যাং? সবই চিনেন। বিশাল বড় একটা ব্যাং আইসা সাগরের পারে মাথা ঠেকাইছে, ওই পিঁপড়াটা লাফ দিয়া ওই ব্যাঙ্গের মাথায় উঠছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্টিমারের মতো ব্যাঙটা সাগরের মধ্যখানে যায় একটা ডুব দিছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আবার ওই ব্যাং সাগরের পারে চলে আসছে, পিঁপড়াটা নেমে গেছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার কথা বুঝতেন, জিনের কথা বুঝতেন, মানুষের কথা বুঝতেন, প্রাণী জগতের যত প্রাণী আছে সবার কথা বুঝতেন, সুবহানাল্লাহ। পিঁপড়াকে ডাক দিয়ে কয় পিঁপড়া এদিকে আসো, কোথায় গিয়েছিলাম, আমারে কি দেখাইলা, ঘটনাটা খুলে বলো। পিঁপড়া ডাক দিয়ে কয় নবী সুলাইমান এই সাগরের তলদেশে আল্লাহর একটা মাখলুক আছে, ছোট্ট মাখলুক, ওই মাখলুকটা অন্ধ, চোখে দেখে না কানে শোনে না, সাগরের তলদেশে সে থাকে, প্রতিদিন দুইবার তার জন্য আমি খাবার নিয়ে যাই। কয় ব্যাং ডাকে, কয় এটা একটা ফেরেশতা, এই ব্যাংটা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত একটা ফেরেশতা, প্রতিদিন দুইবার যখন আমি আসি আমার স্টিমার হইয়া সে আমারে লইয়া যায়, আল্লাহ পাক বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন প্রাণী নাই, এমন কোন জানদার নাই যার রিজিক আল্লাহর হাতে নাই, সুবহানাল্লাহ। আজকে আমরা রিজিকের জন্য পেরেশান, পেরেশানি আছে না, যিনি ব্যবসা করেন সব সময় চান কিভাবে ব্যবসার মধ্যে লাভবান হইবেন,
যিনি চাকরি করেন উনি সব সময় চান কিভাবে পদোন্নতি হবে, বেতন বাড়বে। আর যে ক্ষেত খামারে কাজ করে কোন সময় নিরি দেয়, সার দেয়, কত কিছু দেয়, তার একটাই চিন্তা কিভাবে ফসল বেশি হবে। সবার একটা চিন্তা আছে, রিজিকের চিন্তা আছে না? আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যে সবার টেনশন দূর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষেরা যে দূর আমি রাখছি এর দূরই পাইবা। আমার মঠের মধ্যে সব আছে, আমার মঠের মধ্যে সব আছে। তাকসিম কিয়া হার চিজ কো আসামে আজলনে, জিস চিজ কো জিস চিজ কা কাবিল নজর আয়া, যার জন্য যা লাগে আল্লাহ সব আগে ঠিক করে রাখছেন। এমন কি আল্লাহ বলেন, ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন, বান্দারে তুমি কোন জায়গায় থাকো আর কোন জায়গায় আসো, তুমি মায়ের পেটে আসো নাকি বাবার পিঠে আসো, সব খবর আমি আল্লাহ রাখি, সব আমার কাছে আছে। সুবহানাল্লাহ। কোন সম্মানিত হাজিরিন, গুহার ভিতরে থাকলেও ওই জায়গায় রিজিক পৌঁছাইতে পারে আমার আল্লাহ, সাগরের তলদেশে থাকলেও ওই জায়গায় রিজিক পৌঁছাইতে পারে, পাহাড়ের চূড়ায় থাকলেও আমার আল্লাহ সেই জায়গায় রিজিক পৌঁছাইতে পারে, পারে না? ইমামে জাহিদি একজন বড় আলেম ছিলেন, কষ্ট হচ্ছে আপনাদের কথাটা বলে শেষ করব। ইমামে জাহিদি একজন বড় আলেম ছিলেন, তো আল্লামা জাহিদি কোরআনে যখন এই আয়াত দেখলেন যে আল্লাহ সব জায়গায় রিজিক পোষায় দেয়, যে যে জায়গায় থাকে সেই জায়গায় রিজিক পোষায় দেয়, এই বিশ্বাস আমাদের আছে না? অনেক সময় দেখবেন যারা মাটি কাটে, মাটি কাটতে কাটতে অনেক নিচে যায়, সেখানে দেখা যায় কিছু কেঁচো আছে না, এগুলিকে সেখানে না খায় রয়েছে, সেখানেও তার জন্য রিজিকের ব্যবস্থা যিনি করছেন তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। সম্মানিত হাজিরিন, ইমামে জাহিদি তার বিশ্বাস ছিল 100%, আমি যেই জায়গায় থাকি না কেন আমার রিজিক আল্লাহ সেখানে পৌঁছাইয়া দিবে। এই চিন্তা করে ইমামে জাহিদি পাহাড়ের চূড়ায় উঠলেন, একটা গর্তের ভিতরে ঢুকলেন, মনে মনে চিন্তা তার, দেখি আল্লাহ জায়গায় রিজিক কেমনে পোষায়। পাহাড়ের চূড়ায় একটা গর্তের ভিতরে কাউকে বলে নাই সেখানে যায় বহিরুস, দেখি আল্লাহ কেমনে জায়গায় রিজিক পোষায়। ইমামে জাহিদি সেখানে বসে আছে, দেখতে চায় আল্লাহ কিভাবে রিজিক পোষায়। হঠাৎ করে এই পাহাড়ের পদদেশ দিয়ে একজন হাজি যাচ্ছিল, হঠাৎ করে হাজিরা যাত্রা পথে বিশাল এক বৃষ্টির আকার ধারণ করল, বৃষ্টি এমন ভাবে নাজিল হচ্ছিল পড়ছিল হাজিরা কোনোভাবেই আশ্রয়ের জায়গা পাইতেছিল না, তারা পাহাড়ের চূড়ায় উঠলেন, ওইটা দেখে সুন্দর একটা গুহা দেখা যায়। হাজিরা অবাক হয়ে গেছে, কি রে পাহাড়ের চূড়ায় দেখা যায় বিশাল সুন্দর এক গুহা, ভিতরে ঢুকে দেখে সেখানে একটা মানুষ শুয়ে রয়েছে। হাজি সাহেবেরা তাকে ডাকলে, ভাই ভাই উঠো, তোমার বাড়ি কই, তোমার নাম কি? সে কোনো কথা বলে না। হাজি সাহেবরা মনে মনে চিন্তা করে, অনেক দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে হয়তো বা এই জায়গায় বৃষ্টির ঠান্ডার কারণে বড় হয়ে রয়েছে।
হাজী সাহেবরা করলেন কি, তার চতুর্দিকে আগুন জ্বালাইলেন। আগুন জানায়া তাকে স্বাভাবিক করতে চেষ্টা করলেন, কিন্তু দেখা গেল ইমামে জাহিদি কারো সাথে কথা বলে না। একজনে পরামর্শ দিল, এটা কাজ করেন, লোকটা মনে হয় অনেকদিন এখানে পড়ে রয়েছে, তারে কিছু খাওয়ান, খাওয়াইলে শক্তি হইব। সুবহানাল্লাহ কইতেন। ইমামে জাহিদি মনে মনে চিন্তা করে আজকে খাবো না, দাঁত মুখ এমন ভাবে শক্ত করে রেখেছে খায় না। ইমামে জাহিদি দাঁতগুলিরে শক্ত করে লাগিয়ে রেখেছে, আজকে আমি খাবো না, দেখি আমারে কেমনে খাওয়ায়। হাজী সাহেবের দলের চিন্তা করলো, অনেকদিন পর্যন্ত এখানে মনে হয় পড়ে আছে, একটা কাজ করো, তার দাঁত তো খিট্টা গেছে, সামিজ ঢুকাইয়া তারপরে খাওয়াও। আল্লাহ কি না পারে, আল্লাহ কি না পারে। হঠাৎ করে ইমামে জাহিদি হেসে ফেললেন, হাসি দিয়ে ফেললেন। কাফেলার লোকেরা কয়, আনতা মাজনুন, তুমি কি পাগল? কয় না, আমি পাগল না, আমি সুস্থ, আমি অসুস্থ না, আমি দেখতে চেয়েছিলাম আল্লাহ এই পাহাড়ের চূড়ায় আমার রিজিক কেমনে বোঝাইয়া দেয়। খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি রে হাজী সাহেবের দলেরা, দুনিয়ার মানুষ যেই জায়গায় থাকুক, যেইভাবেই থাকুক, যে অবস্থায় থাকুক, সব জায়গায় আল্লাহ রিজিক বোঝাইতে পারে। আপনি কোন জায়গায় আছেন, কোন জায়গায় আপনার অবস্থান, সেই খবরটাও আল্লাহর আছে। আপনি কি সাগরের মধ্যখানে জাহাজে বিপদে পড়ছেন, হ্যাঁ, নাকি বিশাল জঙ্গলের ভিতরে গেছেন, বাঘে আপনারে দৌড়াইতেছে, সব খবর দুনিয়ার কোনো মানুষের না থাকলেও কার আছে? সেই আল্লাহর উপরে আমাদের মুতাওয়াজ্জুহ হতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। বাবা যাব কোন দিকে, যেদিকেই যাই সেদিকে ভেজাল আছে না, যাকে বিশ্বাস করি সেই বিশ্বাস ভঙ্গ করে, করে না? যার এই বন্ধু বানাই সে বন্ধু হইতে চায় না, সে শত্রু হইয়া বইয়া থাকে। বন্ধু বানাইলে বানাইতে হবে কাকে, ফিরে গেলে যাইতে হবে কার দিকে, হ্যাঁ, এবাদত করলে করতে হবে তারই এবাদত, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে তার জন্য এবাদত করার তৌফিক দেয়। বলেন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দূরে সরে পড়েন, সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুহাম্মাদুনা হুয়া সাইয়্যিদুনা ফাল ইজ্জু লানা লিজাবাতিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা নবী দেখা কি দিবে মনে তো মানে না মালা লইয়া যান সোনার মদিনায়
তোমাদেরকে ছাড়িয়া কোথায় গো আছো লুকায়া, দেখা দাও মোদের সবলে এই আরজ আপনার চলো। বরগজীদা নবী পর আপনি মোদাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফি আল মুযনিবীন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب النار، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب الميزان، وقنا عذاب الفلصرات، رب العالمين গভীর রজনীতে আমরা তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। জীবনে কত গুনাহ করেছি, জীবনে কত গুনাহ করেছি তোমার ছাড়া কেউ জানে না রে আল্লাহ। আমার গুনার খবর কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। দুনিয়ার মানুষ যদি জানতো আমারে আর বিশ্বাস করত না, দুনিয়ার মানুষ যদি আমার গুনার খবর জানতো রে আমারে পিডাইয়া পিডাইয়া আমার এলাকা থেকে বাইর করে দিত। একটা গুনাহ করলে মানুষ শুনলে বরদাস্ত করে না, রেহাই দেয় না। এত গুনার খবর তোমার কাছে আছে রে আল্লাহ, তুমি কেমনে প্রভু হইয়া বরদাস্ত করো, তুমি যে কেমন দয়ার আল্লাহ, চিড়ি রাই চিড়ি রাই রে। এত গুনাহ করার পরেও
এক বেলা খাবার তুমি বন্ধ করে দাও রে। মায়ের সাথে অন্যায় করলেও মা প্লেট টান দিয়ে লয়া যায়, বাবার সাথে অন্যায় করলেও বাবা খাবারের প্লেট থেকে উঠায়া দে। তুমি কত বড় রহমান, তুমি কোনদিন আমার একটা ধমক দিলাম, জীবনে যত গুণ করে ফেলেছি রে আল্লাহ, আমাদের গুণাগুলি তুমি মাফ করে দাও, আমাদের গুণাগুলি তুমি মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুণাগুলি তুমি মাফ করে দাও, দাদা দাদি নানা নারি যারা কবরে শুয়ে রয়েছে তাদের কবর গুলি বেহেশতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন কাজ করে এই বিতারা অভয় পাড়ার জমিনের নিচে আশেপাশে আর অনেক এলাকা আছে আল্লাহ, জানি না কার গোরস্তানে আগুন লাগে রয়েছে, কবরের রীতি মানুষগুলির আগুনে জ্বালাইও না ইয়া আল্লাহ, যে মানুষটা কবরে আছে তার মতো অসহায় আর কেউ নাই, তার মতো অসহায় আর কেউ নাই, আল্লাহ তাদের গুণাগুলি মাফ কইরা তাদের কবরগুলি বেহেশতের বাগান বানায়, আল্লাহ আমাদের গুণাটি মাফ হইছে নি, আমাদের গুণাগুলি মাফ করছো, কি করলে তুমি গুণা মাফ করবা আল্লাহ কয়া দাও না আল্লাহ, তোমার নবী বলছে চোখের পানি ফালাইয়া কাঁদলে গুণা মাফ হবে, আমরা তো সেইভাবে তোমার কাছে বলতে পারি না রে আল্লাহ, যেভাবে বলার দরকার সেইভাবে বলতে পারি না, তুমি আমাদের উপর রাগ হইও না, তুমি আমাদের উপর গুসা হইও না রে আল্লাহ, আমাদের গুণাগুলি সব মাফ করে দাও, দয়ে মোছে সাফ কইরা তুমি আমাদেরকে নিষ্পাপ বানায়া দাও, এ আল্লাহ মাহফিলটা কবুল করো, এই মাহফিলটা মঞ্জুর করো, এত রাত পর্যন্ত যদি এই মানুষগুলি বসে না থাকতো আল্লাহ আমি কি পারতাম তাদেরকে বসায়া রাখতে, তারা কেন বয়া রইছে আমি জানি না, আল্লাহ তাদের মনের আশাগুলি পূরণ করে দাও, এই মুহূর্তে যে যা চায় আল্লাহ নসিব করে দাও, ইয়া আল্লাহ প্রত্যেকের মনের চাওয়া পাওয়া তুমি কবুল ও মঞ্জুর করো, আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দাও, আমাদের সবাইকে নামাজি বানায় দাও, আমাদের মন্দ কপাল তুমি খুলে দাও, রব্বুল আলামিন তোমার কুদরতি কানটা আজকে অভয় পাড়ার দিকে লাগাইয়া দেখো রে আল্লাহ, তোমার বান্দাগুলি কেমনে শিশু বাচ্চার মতো কথা বলতেছে, তোমার কি একটু মায়া লাগে না রে আল্লাহ, তোমার কি একটু মায়া লাগে না, তুমি সবার মনের আশাগুলি পূরণ করে দাও, মনে যত ব্যথা আছে আল্লাহ তুমি মোচন করে দাও, কার কি চাহিদা আছে আল্লাহ আমি জানি না, মনের নেক চাহিদাগুলি তুমি পূরণ করো, ইয়া আল্লাহ আমাদের দেশ থেকে মহামারী দূর করে দাও,
আজাব গজব উঠায় নাও, রহমত নাজিল করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও। জানি রে আল্লাহ, কে জানি কঠিন রোগে ভুগতেছে, তুমি শেফায়ে কামেল আজলা নসিব করে দাও। রব্বুল আলামিন, এই এলাকায় আমার আব্বাজান কত আসতো, এই চেয়ারে বৈশা বৈশা মানুষদেরকে নসিহত করত, আজকে আমার আব্বাজান কই চুয়ে রইল রে। ইয়া আল্লাহ, আমার আব্বাজান কবরটা তুমি নুরানি করিয়া দাও, তুমি তোমার নূরে মুনাব্বার করিয়া দাও। ইয়া আল্লাহ, সবার দোয়াগুলি কবুল ও মঞ্জুর। ইয়া আল্লাহ, অনেকে বিদেশি বিরাজ্যে আছে আল্লাহ, বিদেশি বিরাজ্যে সই সালামতে রাখো, তাদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও। যাদের সমস্যা আছে আল্লাহ সমাধান করে দাও, যারা মেয়ে বিয়ে দিতে পারে না ব্যবস্থা করে দাও, যারা ছেলের জন্য পাত্রী পায় না পাত্রীর ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে আল্লাহ তুমি নিয়ে যাও, আর যারা বিদেশে আছে আল্লাহ তাদেরকে সুখে শান্তিতে রাখো। ইয়া আল্লাহ, মা বোনদেরকে কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ, মা বোনদেরকে কবুল ও মঞ্জুর করেন। রব্বুল আলামিন, মনের যত নেক তামান্না আল্লাহ তুমি পূরণ করে দাও। অনেকে দোয়া চাইছে আল্লাহ, যার যার দোয়াগুলি তুমি পূরণ করে দাও, যার যার মনের আকাঙ্ক্ষাগুলি তুমি পূরণ করে দাও, হেদায়েতের মাহফিল বানাইয়া দাও। আল্লাহ, এই মাহফিলকে হেদায়েতের মাহফিল বানাইয়া দাও, নাজাতের মাহফিল বানাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين، وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.